আসসালামু আলাইকুম। বেশের কথা বলি, আসিফ ভাই। শিওর প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ ভাই, সেটা হচ্ছে আপনার আমার সাথে যে আছে শুধু সে না, আপনার অধিকাংশ মনে করেন হচ্ছে নারীরাই প্রায় সময় কথা বলে যে ওই ইসলাম দিয়েছে নারীকে সর্বোচ্চ সম্মান। হ্যাঁ, ইসলাম নারীকে অনেক সম্মান দিছে, ইসলামে যে ইসলামে পর্দার বিধান আছে বা মনে করেন হচ্ছে এই জাতীয় যে অনেক মনে করেন হচ্ছে। আবার আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছি? না না, আপনি আছেন, আপনি না না আছেন ভাই, বলেন। হ্যাঁ হ্যাঁ, মানে এই ধরনের আপনার হচ্ছে এই কথাগুলো বলা হয় আর কি। তো আমি আসলে জাস্ট আপনার কাছ থেকে একজ্যাক্টলি রেফারেন্স চাচ্ছি, যে হাদিস বা মনে করেন হচ্ছে আয়াত অনুযায়ী রেফারেন্স চাচ্ছি, এই যে দেখেন এই এটা হচ্ছে ইসলামে নারীর সম্মান। হ্যাঁ, তাহলে আচ্ছা, ওনার তো লাইনটা কি কেটে গেল? উনি আমি মানুষ ভাই, আপনি তাহলে আবার একটু যুক্ত হন, আপনার লাইনটা বোধহয় কেটে গেছে। আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। অমিত ভাই চলে গেছে। আচ্ছা অমিত ভাই গেছে, তাহলে আপনি আছেন, ঠিক আছে। তা আমার একটা লেখা আছে ভাই, এই লেখাটার টাইটেল হচ্ছে না সর্বোচ্চ সম্মান এবং সুমহান মর্যাদা। এই লেখাটা আপনি সংসদ ডটকমে পাবেন। লেখাটা অনেক বড়, লেখাটার ভিতরে অসংখ্য রেফারেন্স আছে। আমি আসলে কতটুকু দেখাবো সেটা বুঝতে পারছি না, আপনার প্রশ্নের উপরে ভিত্তি করে আমি আপনাকে রেফারেন্স গুলো দেখাবো। হ্যাঁ, আপনি আমাকে জাস্ট আপনি আমাকে জাস্ট এইভাবে কিছু উদ্ধৃতি কিছু হাদিস দেখান, যে যেখানে মনে করেন হচ্ছে ওই যে এই আপনার হলো ওই যে ইয়ে আছে না, যে নারীর নারীর স্বাক্ষর কোনো মূল্য মানে মূল্য নাই। এরপরে হচ্ছে আবার ওই যে ধর্ষণ হলে ওই যে ধর্ষণের হইলে যে আবার ওটা হচ্ছে ওই যে ধর্ষণ ওটা প্রমাণের জন্য যে একটা বিশ্রী একটা প্রক্রিয়া। হ্যাঁ, বা যে ইয়ে ছিল যে একজন হলো যে এই যে আপনার হচ্ছে রজম মেরে হত্যা করা, ধর্ষণ করলাম আমি রজম মেরে হত্যা করা হলো মনে করেন হচ্ছে ওই নিরীহ নারীটাকে, এই 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 জিনিসগুলো। এরপরে হচ্ছে এই আয়েশার বিষয়টা একটু আনবেন ভাই, এগুলো তো প্রত্যেকটার জন্য আমার কমপক্ষে 2-3 ঘন্টা করে সময় লাগবে ভাই। আয়েশার ব্যাপারটা নিয়ে একটা নিয়ে 2-3 ঘন্টার আলোচনা, তারপরে হচ্ছে গিয়ে মানে এই যে ধর্ষণের ব্যাপারটা নিয়ে 1 ঘন্টার আলোচনা, এত আমি ভাই 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 হ্যাঁ ভাই একটু বলি, এটা হচ্ছে দীর্ঘ আলোচনা। আমি ওই যে আছে সে মোটামুটি বুঝবে, আমি তাকে মানে বলছি তো আগে থেকেই, তো মানে দীর্ঘ সংক্ষেপে বললেই হবে জাস্ট রেফারেন্স গুলা। এরপরে আয়েশার বিষয়টা ওই যে শুধু ওই যে ভাতিজিকে বিয়ে করা ওই যে জায়েজ, ওই হাদিসটা দেখালেও হবে, সমস্যা নাই। কিন্তু ভাই এই জিনিসগুলো তো আমরা সংশয় ডটকম এ লিখে রেখেছি এবং সংশয় ডটকম একদম রেফারেন্স সহ লিখে রেখেছি। হ্যাঁ ভাই লিখে রেখেছেন। হ্যাঁ, জাস্ট আমি আসলে ওকে স্ক্রিনে এখানে দেখাতে চাচ্ছি আর কি। কিন্তু আমি এই কারণে বলছি যে ওনার সাথে যদি আমার সরাসরি কথা হতো তাহলে আমি ওনার প্রশ্নের সাপেক্ষে উত্তর দিতে পারতাম, কারণ আমার কাছে যে রেফারেন্স আছে সেগুলো আমার দেখা শেষ করতে বছরখানেক সময় লাগে যেতে পারে ভাই। এখন আমি এত রেফারেন্স কিভাবে আপনাকে দেখাবো বলেন তো ভাই। আচ্ছা ভাই, তাহলে এই সংক্ষেপে অল্প কয়েকটা রেফারেন্স দেখান। কিন্তু ভাই কোনটা দেখাবো এটা এটা জানার জন্য, যেমন ধরেন একটা বিষয় হচ্ছে যে একটা দাবি হচ্ছে, আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ হিসেবে বলছি যে একটা দাবি করা হয় ইসলাম, ইসলামের আগে নারীদের অবস্থা ছিল খুব খারাপ, আয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের অবস্থা ছিল খুবই খারাপ শোচনীয়, কিন্তু ইসলাম এসে নারীকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছে। এটা যদি প্রশ্ন হয় তাহলে আমার উত্তর হবে একরকম। আবার যদি আপনি বলেন যে মানে ইসলামে বাল্য বিবাহ বলে কিছু নাই, তাহলে আলোচনা হবে আরেক রকম, আরেকটা জিনিস দিয়ে আমি আলোচনা করব। এখন ভাই আপনার প্রশ্নটা যদি আপনি বলেন আমাকে, হ্যাঁ আচ্ছা, প্রথম পয়েন্ট হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীর কোনো অধিকার ছিল না, নারীর কোনো সম্মান ছিল না, কিন্তু ইসলাম এসে নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান এবং সমান মর্যাদা। এই কথাটা আমিও ছোটবেলা থেকে শুনেছি, ছোটবেলা শুনে শুনে বড় হয়েছি হুজুরদের মুখে থেকে, অনেকে আমাকে এই কথাটা বলেছেন। আমিও ছোটবেলা বিশ্বাস করতাম যে ইসলামী আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে কেনাবেচা হতো, মেয়েদেরকে মাটিতে জীবন্ত পুঁতে ফেলা হতো, মেয়ে শিশু জন্ম নিলে ইত্যাদি ইত্যাদি, তাদের কোনো সম্পত্তির অধিকার ছিল না ইত্যাদি ইত্যাদি। ইসলাম এসে নারীকে সম্মান দিয়েছে, সম্মান দিল, ইসলাম একদম নারীকে একদম আসমানে উঠে গেল, ইসলাম আসার পরে নারী একদম আসমানে উঠে গেল। কিন্তু আমি তো এটা মেলাতে পারতাম না, কারণ হচ্ছে আমি দেখতাম যে পৃথিবীতে মুসলিম দেশগুলোতে নারীর অবস্থান দেখতাম আমি, এবং ইউরোপিয়ান দেশগুলোতে নাস্তিক প্রধান দেশগুলোতে আমি নারীর অবস্থান দেখতাম। আমি দেখতাম যে ইউরোপে ইউরোপের দেশগুলোতে নারীর অবস্থান ভালো। যেমন ধরেন আমি এখন যে দেশে আছি জার্মানিতে, অ্যাঙ্গেলা মেরকেল এই দেশের একজন চ্যান্সেলর, উনি অত্যন্ত ক্ষমতাশালী, অত্যন্ত মানে যোগ্য একজন মানুষ, অসম্ভব যোগ্য একজন মানুষ, কিন্তু ইসলামী রাষ্ট্রে একজন নারী কখনো প্রধানমন্ত্রী বা দেশ প্রধান রাষ্ট্রপ্রধান হতে পারবে না। এই হাদিসটা আমি একটু পরে দেখাবো, হাদিসটা পরিষ্কার ভাবে বলা আছে। তো আমি দেখলাম যে এইরকম এটা তো মিলতেছে না, যে মানে হিসাবে মেলে না। তাহলে আমি কি করলাম, আমি কি করলাম কি আমি এই যে সিরাত এবং ইয়াগুলো পড়া শুরু করলাম, এখান থেকে একটা হাদিস পেলাম। হাদিসে বলা হচ্ছে, আচ্ছা এই হাদিসটা এত ইম্পর্টেন্ট না, আরেকটা হাদিস দেখাই। এখানে বলা হচ্ছে, এই হাদিসটা দেখেন বুখারী শরীফের 2560 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে সেকালে তিনি বলেন ইবনে আব্বাস থেকে বর্ণিত, সেকালে উত্তরাধিকারী হিসেবে সম্পদ পেত, মানে আইয়ামে জাহিলিয়াতের যুগে, সেকালে মানে হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের যুগে, ঠিক আছে, সেকালে উত্তরাধিকারী হিসেবে সম্পদ পেত সন্তান এবং পিতামাতার জন্য ছিল ওয়াসিয়ত, মানে উত্তরাধিকারী হিসেবে সম্পদ পেত সন্তান। দেখেন এখানে সন্তান বলা হয়েছে, দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা মানে ছেলে এবং মেয়ে, সন্তান মানে কি ভাই, ছেলে এবং মেয়ে তাই না? হ্যাঁ সন্তান মানে ছেলে এবং মেয়ে উভয়ই, অথবা তাই থার্ড জেন্ডার। হ্যাঁ উভয়ই সন্তান, উভয় সম্পদ পেত, কিন্তু এরপরে আল্লাহ তাআলা তার পছন্দ মোতাবেক এই বিধান মানে আগের বিধানটা এই বিধানটা রহিত করে ছেলের অংশ মেয়ের দ্বিগুণ, পিতামাতা প্রত্যেকের জন্য 100% এই ব্লা 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 এটা নির্ধারণ করে দিলেন। এটা হচ্ছে সহি হাদিস, মানে হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের যুগে উত্তরাধিকার হিসেবে সম্পদ পেত সন্তান মানে ছেলে এবং মেয়ে উভয়, কিন্তু আল্লাহ তাআলা এসে ছেলের অংশ মেয়ের দ্বিগুণ করে দিলেন। আল্লাহ পাক ইসলাম যখন আবির্ভাব হলো তখন আল্লাহ পাক কোরআন অনুসারে
ছেলেরা অংশ মেয়ে দ্বিগুণ করে দিলেন। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমরা অলরেডি জানি যে বিবি খাদিজা যিনি হচ্ছেন ইসলামের একজন অত্যন্ত প্রখ্যাত ধনী ব্যবসায়ী, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, বিবি খাদিজার কথা আমরা জানি। বিবি খাদিজার একটা রেফারেন্স আমি আপনাকে দেখাচ্ছি, মানে এইখান থেকে ইসলাম আল ইসলাম ডট অর্গ, এটা হচ্ছে ইসলামের খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। এখান থেকে আমি একটা জিনিস আপনাকে দেখাই যে এই দেখতেছেন আল ইসলাম ডট অর্গ, এই ওয়েবসাইট থেকে আমি একটা লেখা, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা থেকে আমি আপনাকে দেখাচ্ছি। এটা এই ওয়েবসাইটে খুব ভালো ভালো আর্টিকেল ছাপা হয়। এখানে দেখেন যে এখানে যে জিনিসটা বলা আছে, খাদিজা আল কুবরা ডটার অফ খুয়ালিদ ইবনে সন অফ আসাদ ইবনে আব্দুল উজ্জা বিলং টু শিবাজ দ্য ডিস্টেন্ট কাজিন অফ আচ্ছা, এইখানে যে জিনিসটা বলা আছে দাঁড়ান একটু দেখি, এখানে একটা জায়গায় বলা আছে যে তিনি তার পিতার থেকে সম্পত্তি পেয়েছিলেন, ঠিক আছে? একটু দাঁড়ান কোথায় আছে আমি একটু খুঁজে বের করতে হবে। আচ্ছা পুরোটা পড়ি, পুরোটা পড়ে দেখি। বিলং টু শিবাজ দ্য ডিস্টেন্ট কাজিন অফ হার হাজব্যান্ড এন্ড মেসেঞ্জার অফ আল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শি ওয়াজ অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরিয়ান কুরাইশ রিয়েল নেম ইজ ফকর। এখানে বলা হচ্ছে according to the number of sources Khadija was born at that time, his parents says she was 10 years later Khadija's mother. Acha ami property likhe, acha ei je dekhen, ei je dekhen, when the letter succeeded in the faring with the family's vast wealth it was said Quraysh, acha ami ekটু search kore dekhi ekhane kothay je ei jinish ta bola ache, এখানে যে কোথায় যেটা বলা আছে আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, এখানে এই লেখাটার ভিতরে তাহলে আমরা অন্য রেফারেন্সে যাই। হেই আপনি একটু সার্চ করে দেখতে পারেন, এখানে এই প্রথম দুই পারার মধ্যে এই কথাটা বলা ছিল যে সে তার পিতার থেকে সম্পত্তির উত্তরাধিকার পেয়েছেন। একটু দাঁড়ান, আচ্ছা এখানে কি ইয়া ভাই আছেন, জিও শিশুকা ভাই আছেন, আপনি কি একটু এই লিংকটাতে একটু সার্চ করে দেখবেন, ততক্ষণে আমি কথা বলতে থাকি, ততক্ষণে আপনি কি একটু সার্চ করে দেখবেন। এখানে আমি প্রাইভেট মেসেজে এই লিংকটা দিচ্ছি, জিও শিশু কথা আপনি এই লিঙ্কটা একটু পড়ে দেখেন তো, একটা লাইন আছে যে তার পিতার থেকে সম্পত্তি পেয়েছিল, এই লাইনটা লেখা আছে এই লিঙ্কের ভিতরে। পারবেন ভাই আপনি জিও শিশু ভাই? পারবো ভাই, একটু তাহলে আমি কথা বলতে থাকি, এই জিনিসটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে তাহলে আমি যে জিনিসটা দেখলাম যে বিবি খাদিজাকে আমরা জানি যে বিবি খাদিজা ছিলেন সেই সময়ের অত্যন্ত সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী, এবং তিনি সমাজে খুবই প্রতিষ্ঠিত ছিলেন, মুহাম্মদ তার কাছে চাকরি করতেন। এটা হচ্ছে ইসলাম আবির্ভাবের আগে, ইসলাম আবির্ভাবের আগ মুহূর্তে। কিন্তু ইসলাম আবির্ভাবের পরে, ইসলাম আবির্ভাবের আগে আমরা আরো কয়েকজন নারীর কথা জানি, যেমন আসমা বিনতে মারওয়ান, বা হয়তো ধরেন আবু সুফিয়ানের যে স্ত্রী ছিল, তারপর হিন্দ, হিন্দ যে এই যে হিন্দের কথা যে বলতেছি, এই যে মুয়াবিয়ার যে মা হিন্দ, তিনিও কিন্তু সেই সময়ের খুবই প্রখ্যাত একজন মহিলা ছিলেন। মানে হচ্ছে ইসলাম আবির্ভাবের আগে আমরা অনেক মানুষকে দেখি যারা হচ্ছে নিজ যোগ্যতায় নিজ জ্ঞানে গুণে অত্যন্ত প্রভাবশালী ছিলেন, কিন্তু ইসলাম আবির্ভাবের পরে কিন্তু আমরা এরকম কোনো নারীর কথা শুনি না, বা নারীর কথা জানি না যিনি নিজ যোগ্যতায় কারো কোনো পুরুষের ইয়া ছাড়া, সাহায্য ছাড়া, নিজ যোগ্যতায় এত ইয়া হয়েছেন, এত মানে গুরুত্বপূর্ণ পজিশনে তিনি গিয়েছেন। তো এবং সেই সাথে আরো একটা ব্যাপার হচ্ছে যে নবী মুহাম্মদের নিজের এবং তার সাহাবিরা অনেকগুলা বিয়ে করতেন। প্রশ্ন হচ্ছে যে মানে কন্যা সন্তান জন্ম নিলেই যদি পুত্র ফেলা হতো, তাদের যদি সম্পত্তির অধিকারও না থাকতো, তাদের যদি কোনো সুযোগ সুবিধা না থাকতো, তাহলে তো খাদিজা, যখন খাদিজা কিন্তু আগে দুইবার বিয়ে হয়েছিল, তার দুইটা আগে স্বামী ছিল, তারা মারা গিয়েছিল, দুইজন মানে বিধবা ছিল খাদিজা, তাহলে নারীর অবস্থা যদি এতই খারাপ হতো, তাহলে তো হওয়ার কথা ছিল যেটা, সেটা হচ্ছে যে তাকে ধরে নিয়ে বিক্রি করে দেওয়ার কথা, বা তার সম্পত্তি পাওয়ার কথা না, তাকে তো নিয়ে বাজারে বিক্রি করে দেওয়ার কথা, তাকে মেরে ফেলার কথা, তাকে ধর্ষণ করার কথা, অথবা মোহাম্মদের সাহাবিরা যে এত এতগুলা বিয়ে করতো, এতগুলা মেয়ে বিয়ে করতো, এত মেয়ে পাইতো কই, মানে কন্যা সন্তান জন্ম নিলে যদি অনেক অনেক কন্যা সন্তান যদি জীবন্ত অবস্থায় পুত্র ফেলা হতো, তাহলে এত মেয়ে যে তারা বিয়ে করতো, এত মেয়ে তারা পাইতো কোথায় কোথায়, এই হিসাবগুলো তো মিলছে না। তো পরে আমরা আমি আরো এই জিনিসগুলা হিসাব নিকাশ করে দেখলাম যে এটার সাথে মানে পার্থক্য আছে, মানে মানে এমন একটা ব্যাপার যে ধরেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, হ্যাঁ আওয়ামী ক্ষমতায় এসে কি করবে, সবসময় বলবে যে বিএনপি আমলে খুব খারাপ অবস্থা ছিল, জনগণের নিরাপত্তা ছিল না, এটা ছিল না, সেটা ছিল না, হ্যান ত্যান হ্যান ত্যান বলতেই থাকবে। আবার যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে, আমরা দেখেছি যে বিএনপি এসে বলবে যে আওয়ামী লীগের আমলে সন্ত্রাস ছিল, দুর্নীতি ছিল, হ্যান ত্যান হ্যান ত্যান, মানে একটা পার্টি থেকে আরেকটা পার্টিতে যখন যায়, তখন আগের পার্টি সম্পর্কে মানুষ সবসময় খারাপ খারাপ কিছু কথা প্রচার করে, বইটি প্রচার করে। তো আমি আমার কাছে মনে হলো যে ইসলামেরও ব্যাপারটা তো এরকম হতে পারে, যে ইসলাম হয়তো আয়ামে জাহিলিয়াতে যুগেই হয়তো মেয়েরা অনেক স্বাধীন ছিল, স্বাবলম্বী ছিল, কিন্তু ইসলাম যখন ক্ষমতা নিল, তখন হয়তো আয়ামে জাহিলিয়াতের যুগের সম্পর্কে খারাপ খারাপ কিছু কথা বলেছে, যেটা হয়তো আসলে আদৌ সত্য না, কারণ পলিটিক্যালি
একটা যখন ইয়া করতে হয়, মানে একটা পলিটিক্যাল মতবাদ যখন প্রতিষ্ঠিত করতে হয় তখন এই ধরনের প্রোপাগান্ডা চালাতে হয়। এটা কমিউনিস্টরা চালায়, এটা এরশাদের পরে যখন গণতন্ত্র আসলো গণতান্ত্রিক ইয়ারাও চালিয়েছে, সবাই এটা চালায়। তাহলে আমার কাছে মনে হলো যে এটা তো সত্য নাও হতে পারে। এবং আমি হাদিস কোরআন ঘেঁটে দেখলাম, আচ্ছা এই জিনিসটা পাওয়া গেছে, আমি আপনাকে তাহলে দেখাচ্ছি। থার্ড প্যারার সেকেন্ড লাইনে আছে, বাবার কাছ থেকে উত্তর অধিকার পেয়েছিলেন। হ্যাঁ জি শিশুকা ভাই অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এটা আমাকে খুঁজে দিয়েছেন, আমি পড়েছিলাম লাস্টের আগে লাইনটা ভাই, সেকেন্ড লাস্ট আর কি। আচ্ছা আমি একটু দেখছি, আপনি একটু দেখা দিন তাহলে, আপনি একটু দেখা দেন আমাকে কোথায়। আচ্ছা এই যে ছবিটা আছে না ভাই, নিতে যান আমি নিতে যাবো। আচ্ছা এই যে ছবিটার এই আগের লাইনটার আগের লাইনটা দেখেন, এই যে এখান থেকে এর আগের লাইনে, হ্যাঁ এর আগের লাইনটা, ওই যে সাকসেসফুল বিজনেস ম্যান হুজ ফাস্ট ওয়েলথ এন্ড বিজনেস ট্যালেন্ট ওয়্যার ইনহেরিটেড বাই খাদিজা। এটি ওয়্যার ইনহেরিটেড বাই খাদিজা, এই যে দেখেন হুম দা লেটার সাকসেসড ইন দা ফেয়ারিং ফ্যামিলিস ফাস্ট ওয়েলথ। খুবই গুরুত্বপূর্ণ একটা রেফারেন্স যে খাদিজা তার পিতার কাছ থেকে সম্পত্তির অধিকার পেয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই হিসাবটা তো মিলছে না এইটার সাথে, এটা মানে ইসলামে আমরা যেগুলি শিখে এসেছি এত বছর ধরে, নারীদের কোনো সম্পত্তির অধিকার ছিল না। তাহলে খাদিজা এত সম্পত্তি পাইলো কোথায়, কোথা থেকে পাইলো? এই যেখানে বলা হচ্ছে যে খাদিজা তার পিতার কাছ থেকে, পিতাও ছিল একজন মানে সাকসেসফুল ব্যবসায়ী এবং তিনি তার কন্যাকে ইয়া দিয়ে গিয়েছিল, প্রপার্টি দিয়ে গিয়েছিল, তাহলে তো মিললো না। তাহলে তখন আমরা এখন আমরা যে জিনিসটা বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ এটা খুঁজে দেওয়ার জন্য, আমরা তাহলে আরো রেফারেন্স গুলো দেখি যে ইসলামে আসলে নারীকে আসলে কি সম্মানটা দেওয়া হয়েছে সেটা কোরআন হাদিস থেকে আমাদের দেখা দরকার, কোরআন হাদিস থেকে দেখে যাচাই করে দেখা দরকার। আমি মনিশ ভাই আপনাকে কি আমি তাহলে এখন কিছু কোরআন হাদিসের নমুনা দেখাই নাকি? হ্যাঁ শিওর শিওর, আপনি এই যে নারী হচ্ছে ভোগ্যপণ্য এই জিনিস, এটা খুবই দারুণ একটা রেফারেন্স, এই জিনিসটা একটু দেখানো দরকার আছে। এখানে কোরআনে 7 নম্বর সূরার 189 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হয়েছে, নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষকে স্বস্তি দেওয়ার জন্য, নারীকে কিন্তু আলাদা সত্তা হিসেবে সৃষ্টি করা হয় নাই। আদমকে সৃষ্টি করা হয়েছিল একটা আল্লাহ পরীক্ষা করার জন্য বা আল্লাহর একটা শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করা হয়েছিল, কিন্তু হাওয়াকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের হাত থেকে, আদমের বাম পাজরের হাত থেকে। কারণ কি? কারণ ছিল যেন তার কাছ থেকে স্বস্তি পেতে পারে, মানে পুরুষের পুরুষ একজন পুরুষ পুরুষের উপভোগের জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে, পুরুষের স্বস্তি আনন্দ বিনোদনের জন্য নারীকে, নারী হচ্ছে একটা বিনোদন সামগ্রী, সে একটা আলাদা সত্তা না, সে হচ্ছে একটা বিনোদন সামগ্রী। এটা হচ্ছে কোরআনের 7 নম্বর সূরার 189 নম্বর আয়াতে বলা হয়েছে। সহিহ মুসলিম হাদিসে 3512 নম্বর হাদিসে যে জিনিসটা বলা হয়েছে, মহিলাদের সম্পর্কে ওয়াসিয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া উপভোগের উপকরণ ভোগ্যপণ্য এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ হচ্ছে পুণ্যবতী নারী। আরেকটা হাদিসে বলা হয়েছে নারী হচ্ছে সমস্ত দুর্দশার কারণ। এখানে বলা হয়েছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 3330 নম্বর হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা সূত্রে বর্ণিত, হাওয়া যদি না হতেন তাহলে কোন নারী স্বামীর খেয়ানত করতো না। এই আমি দ্রুত চলে যাচ্ছি, নারী হচ্ছে বাঁকা, এটা বলা হয়েছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 3513 নম্বর হাদিসে বলা হয়েছে, নারী নারী পাজরের হাড়ের ন্যায় বাঁকা, যখন তুমি তাকে সোজা করতে যাবে তখন তা ভেঙে ফেলবে আর তার মাঝে বক্রতা রেখে দিয়ে তা দিয়ে তুমি উপকার হাসিল করবে। তারপরে হচ্ছে আমি দ্রুত বলার জন্য বলছি, সূরা বাকারার 123 নম্বর হায়াতে বলা হয়েছে, নারীরা তোমাদের স্ত্রী হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত্র স্বরূপ, তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো। এটা হচ্ছে, এটা কোন হাদিস বলতে আমি ভুলে গেছি, এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নম্বর হচ্ছে 5753 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে অমঙ্গল 3 বস্তুর মধ্যে, স্ত্রীলোক, গৃহ এবং পশুতে। এটা অনেকগুলো হাদিস গ্রন্থে আছে, আপনি অনেকগুলো হাদিস গ্রন্থে এই জিনিসটা পাবেন। কোনো কিছুতে অশুভ যদি থাকে তবে তা হবে ঘোড়া, বাড়ি এবং নারীতে। নারী হতে বিপর্যয় করে, এটা হতে বলা হয়েছে সুনান ইবনে মাজাহ শরীফে 3998 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে অধিক বিপর্যয় আর কিছু রেখে যাব না। নারী গাধা এবং কালো কুকুরকে তুলনা করা হয়েছে বুলবুল মারামে 231 নম্বর হাদিসে বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক স্ত্রীলোক গাধা এবং কালো কুকুর অতিক্রম করলে সালাতের একাগ্রতা বিনষ্ট হয়ে যাবে, মানে স্ত্রীলোক গাধা এবং কালো কুকুরকে একই সাথে তুলনা করা হয়েছে। এরপরে এরকম হাদিস অনেকগুলো আছে, অনেক জায়গাতে বলা আছে পুরুষের থেকে নারীর বুদ্ধি কম হয়, মানে সমস্ত পুরুষের থেকে, মানে ধরেন একটা পিএইচডি করা নারীর বুদ্ধি একটা রিক্সালার থেকে বা একটা মানে মেথরের থেকে, আমি মেথরদেরকে ছোট করার জন্য বলছি না বা রিক্সালাদেরকে ছোট করার জন্য বলছি না, কিন্তু পিএইচডি করার জন্য যে মেধা এবং যোগ্যতা লাগে সেটা তো অনেক বেশি লাগে। সেই অর্থে বলছি ইসলামের দৃষ্টিতে একজন পিএইচডি করা একজন বিজ্ঞানী, ধরেন মারিয়া কুরি, উনি হচ্ছেন আমাদের যে মানে একটা হুজুর আছে মুফতি ইব্রাহিম, তার থেকে কম বুদ্ধি জ্ঞান সম্পন্ন। এই হাদিসের মধ্যে আমাদের সহিহ মুসলিম মুসলিম শরীফে 145 নম্বর হাদিসে যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে রমণীগণ তোমরা দান খয়রাত করতে থাকো, বেশি বেশি ইস্তিগফার করো, কারণ আমি দেখেছি জাহান্নামে রয়েছে একজন সহিহ নারী। তখন জনৈক বুদ্ধিমতী মহিলা প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, জাহান্নামে আমাদের সংখ্যাগরিষ্ঠতার কারণ কি? তিনি বলেন তোমরা বেশি বেশি অভিসম্পাত করে থাকো এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো, আর দিন ও জ্ঞান বুদ্ধিতে ত্রুটিপূর্ণ কোনো সম্প্রদায়, মানে
নারীরা হতে দিন এবং জ্ঞান বুদ্ধিতে ত্রুটিপূর্ণ কোন সম্প্রদায়। হ্যাঁ, জ্ঞানীদের উপর তোমাদের প্রভাব বিস্তারকারী আর কাউকে আমি দেখিনি। প্রশ্নকারী জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসুল, জ্ঞান ও বুদ্ধিতে বুদ্ধি ও দিনে আমাদের কমতি কিসে? মানে নারী জ্ঞান বুদ্ধি এবং দিনে কমতি কেন? তিনি বললেন, তোমাদের জ্ঞান বুদ্ধির ত্রুটি হলো দুজন স্ত্রী লোকের সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। এটাই তোমাদের বুদ্ধির ত্রুটির নমুনা। ঠিক আছে, মানে নারী মাত্রই হচ্ছে কম বুদ্ধি কম যোগ্যতা সম্পন্ন। অনেক জায়গায় বলা আছে, আপনি মানে রেফারেন্স গুলো একটা একটা করে দেখতে পারেন। নারীরা হচ্ছে অধিক জাহান্নামী, পুরুষের মানে স্বামীর অবাধ্য হওয়া হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর অবাধ্য হওয়া যেরকম কুফরি, স্বামীর অবাধ্য হওয়াটা হচ্ছে কুফরি। এই যে দেখেন, এখানে পরিষ্কার হাদিসে বলা হচ্ছে স্ত্রী লোক, কারণ তারা কুফরি করে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং ইসান অস্বীকার করে। মানে কুফরি হচ্ছে সর্বোচ্চ অপরাধ ইসলামের দৃষ্টিতে। কুফরি হচ্ছে সর্বোচ্চ কবিরা গুনাহ, স্বামীর অবাধ্য হওয়াটাও হচ্ছে কুফরি করা। হ্যাঁ, মানে সর্বোচ্চ অপরাধ। নারীর পুরুষের নারীর থেকে শ্রেষ্ঠ, সূরা বাকারা 228 নম্বর আয়াতে বলাই আছে, নারী হচ্ছে পুরুষ নারীদের থেকে পুরুষেরা শ্রেষ্ঠ, সম্পত্তিতে নারীরা পাবে অর্ধেক, যেটা আমি একটু আগে দেখালাম। সূরা নিসার 11 নম্বর আয়াতে বলা আছে, একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান, তিনজন ছাড়া সকল নারী হচ্ছে অপূর্ণাঙ্গ। এইটা বলা আছে হচ্ছে গিয়ে সহিহ বুখারী তাওহীদ 3433 নম্বর হাদিসে বলা হয়েছে, সকল নারীর উপর আয়েশার মর্যাদা এমন, যেমন সকল খাদ্যের উপরে অপর শারীর মর্যাদা। পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণাঙ্গতা অর্জন করেছেন, কিন্তু নারীর মধ্যে ইমরানের কন্যা মারিয়াম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া ছাড়া কেউ পূর্ণাঙ্গতা অর্জন করতে পারেনি। মানে তিনজন নারী শুধু পূর্ণাঙ্গতা অর্জন করতে পেরেছেন, আয়েশা, মরিয়াম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া। এছাড়া কোনো নারী পূর্ণাঙ্গ না, পূর্ণাঙ্গ মানুষ না। নারীর সাক্ষ্যতে পুরুষের সাক্ষ্যের অর্ধেক। নারীদেরকে গৃহভ্যন্তরে অবস্থান করতে হবে। এই হাদিসটা দেখেন, নারীদেরকে অবশ্যই রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করা যাবে না, পাশ দিয়ে চলতে হবে। শুনুন, আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন 5182 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমরা অপেক্ষা করো, তোমাদের রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করা উচিত নয়, বরং তোমরা রাস্তার এক পাশ দিয়ে যাবে। এরপর মহিলারা দেয়াল ঘেঁষে চলাচল করার ফলে অধিকাংশ সময় তাদের কাপড় দেয়ালের সাথে আটকে যেত। মানে হচ্ছে মহিলাদের রাস্তার দেয়াল ঘেঁষে ঘেঁষে চলতে হবে, মাঝখান থেকে গর্ব নিয়ে আত্মবিশ্বাস নিয়ে নারীদের চলাফেরা করা যাবে না। অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে বিয়ে করা যাবে, সূরা তালাকে 4 নম্বর আয়াতে এই জিনিসটা বলা আছে। হাদিসে বলা আছে সহিহ মুসলিমের হাদিস একাডেমি 3370 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে, পিতা অপ্রাপ্ত বয়স্ক কুমারী কন্যার বিবাহ দিতে পারে। এই হাদিসটা আরো অনেকগুলো জায়গায় দিয়ে রেখেছি, সেই জিনিসটা আপনি পড়ে নিতে পারেন। আমি দ্রুত চলে যাচ্ছি। মেয়েরা স্বেচ্ছায় বিয়ে করতে পারে না, পিতা মাতার অনুমতি ছাড়া স্বেচ্ছায় বিয়ে করতে পারে না। মিশকাতুল মাসিবা 3137 নম্বর হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যেন অপর নারীর বিবাহ সম্পাদন না করে এবং সে নিজেও স্বয়ং বিয়ে দিতে পারে না। আর ব্যভিচারী তো সেই যে নিজের বিবাহ দেয়। মানে আপনি যদি নারী হয়ে থাকেন, আপনি যদি স্বেচ্ছায় নিজের পছন্দ মতো বিয়ে করেন, মানে আপনার পিতার অনুমতি ছাড়া বা পিতার ইয়া ছাড়া, তাহলে আপনার বিয়েটা অবৈধ। আপনি হচ্ছেন জেনাকারী, আপনি হচ্ছেন ব্যভিচারী। অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন নবী মোহাম্মদ। এই হাদিসটাও দেখতে পারেন, বুখারী শরীফে তাওহীদ 5080 নম্বর হাদিস। তারপরে হচ্ছে তিরমিজি শরীফের 1100 নম্বর হাদিস। আমি দ্রুত নিচের দিকে, এখানে দেখেন কুমারী মহিলাদেরকে বিবাহ করা। আরেকটা হাদিস দেখাচ্ছি, কুমারী মেয়েদের প্রতি মুহাম্মদের আসক্তি ছিল, এই জিনিসটাও দেখতে পারেন। এই হাদিসটা দেখেন, এই হাদিসটা খুবই মারাত্মক। হাদিস সম্পর্ক গ্রন্থে 2558 নম্বর হাদিসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুমারী বিবাহ করো, কারণ কুমারীরা মুখ অধিক মিষ্টি, তাদের গর্ভাশয় অধিক সন্তানধারী, তাদের যোনিপথ অধিক উষ্ণ। মানে কুমারী মেয়েদেরকে বিয়ে করতে বলা হয়েছে, কারণ তাদের যোনিপথ অধিক উষ্ণ হয়। কুমারী নারী হচ্ছে না খাওয়া নারী। এই হাদিসটাও বলা আছে, কুমারী নারীর মেয়ের স্বাদী সম্পর্কে। আমরা যে বলি না, কলা খাওয়া, কলা না খাওয়া, কলা, এরকম উদাহরণ দেয় না মুমিনরা, হাদিসে ভাবে বলা আছে, ইয়া হচ্ছে খাওয়া নারী আর না খাওয়া নারী। ইনটেক, এই যে আপনাদের মিজানুর রহমান আজরি যে বলে ইনটেক মাল, এই যে এই কথাগুলো 4706 নম্বর হাদিসে বলা হয়েছে, আয়েশা বলছেন এটা, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আপনি এমন একটি ময়দানে গিয়ে পৌঁছলেন যেখানে একটি গাছের কিছু অংশ খাওয়া হয়ে গেছে, আবার এমন একটি গাছ পেলেন যা কিছু খাওয়া হয়নি, এর মধ্যে কোন একটি গাছের পাতা আপনাকে, কোন গাছের পাতাটি আপনি উঠে খাওয়াবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে গাছ থেকে কিছু খাওয়া হয়নি। এই কথা দ্বারা আয়েশার উদ্দেশ্য ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছাড়া অন্য কোনো কুমারীকে শাদী করেননি। মানে তিনি হচ্ছেন, আয়েশা হচ্ছেন না খাওয়া গাছ, আর তা অন্য বিবিরা হচ্ছে খাওয়া গাছ, মানে খাওয়া মাল এবং ইনটেক মাল এবং ইনটেক না, এই যে মানে নোংরামি একেবারে মানে সীমা অতিক্রম। সুনান আদ-দারিমিতে বলা আছে, 1501 নম্বর হাদিসে বলা আছে, যদি তোমার কোনো ব্যক্তিকে সিজদা করার উদ্দেশ্য নির্দেশ দিতাম, তবে অবশ্যই নারীদেরকে নির্দেশ দিতাম স্বামীকে সিজদা করার, স্বামীর যৌন চাহিদা অস্বীকার করা যাবে না। সহিহ মুসলিম হাদিস একাডেমি 3433 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন স্ত্রীকে বিছানায় আহ্বান করে, সে না আসায় তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে, সে স্ত্রীর প্রতি ফেরেশতাগণ ভোর পর্যন্ত লানত করতে থাকে। এটা অনেক জায়গাতে আছে, স্বামী চাহিবা মাত্র সেক্স করতে হবে। এটা বলা আছে সুনান ইবনে মাজাহ তাওহীদ পাবলিকেশনস এর 1853 নম্বর হাদিসে, স্ত্রী শিবিকার মধ্যে থাকা অবস্থায়, মানে হচ্ছে উটের পিঠে চড়া অবস্থায়ও যদি স্বামী তার সাথে জৈবিক চাহিদা পূরণ করতে চাইলে স্ত্রী তা প্রত্যাখ্যান করা অনুচিত। এটা বলা এখানে ইংরেজিতে দেখেন, ইফ হি আস্কস হার ফর ইন্টিমেসি ইভেন ইফ শি ইজ অন হার ক্যামেল স্যাডল, শি শুড নট রিফিউজ। তারপরে পরের হাদিসে বলা আছে, মিশকাত শরীফের 3255 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কোনো মানবকে সিজদা করে, এটা তো আগেই দেখেছি, বন্ধা নারীদেরকে বিয়ে করা যাবে না। দেখেন কিরকম ভিনভিনা ব্যাপার, বন্ধা নারীদেরকে আবার বিয়ে করতে না করে দিছে নবী মোহাম্মদ। এটা আপনি পাবেন সুনান নাসাই শরীফের ইসলামিক ফাউন্ডেশন 3230 নম্বর হাদিসে বলা হয়েছে,
এখানে বলা হয়েছে, নবী বলেছেন তোমরা অধিক সন্তান প্রসবা নারীকে বিবাহ করবে যে তোমাদেরকে ভালোবাসবে। এখানে একটা লোক বন্ধা একটা নারীকে বিয়ে করেছিল, তখন মোহাম্মদ তাকে নির্দেশ দিয়েছে যে তোমরা অধিক সন্তান প্রসবকারী নারীকে বিয়ে করবে, বন্ধাকে বিয়ে করো না। যে মহিলা এসনুন আবু দাউদ শরীফ তাহাকি কৃত, এখানে বলা হচ্ছে যে মহিলা সন্তান দিতে অক্ষম তাকে বিয়ে করা নিষেধ সম্পর্কে। দেখতেই পাচ্ছেন এখানে যে এই জিনিসটা বলা আছে। তারপরে একসাথে চারজন স্ত্রী রাখা যাবে সেটা বলা হয়েছে, বহু বিবাহকে উৎসাহিত করা হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট হাদিস। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের 4699 নম্বর হাদিসে বলা হয়েছে, নবী বলেছেন, ইবনে আব্বাস বলেছেন তোমরা শাদী করো, শাদী করতে বলেছেন, কেননা এই উম্মতের মধ্যে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তার অধিক সংখ্যক বিবি ছিল। মানে এই জিনিসটাকে অনুপ্রাণিত করেছে যে মুহাম্মদের যেহেতু অধিক সংখ্যক বিবি ছিল, মুহাম্মদের সুন্নাহ যেহেতু পালন করতে হবে সবাইকে, মুহাম্মদের নির্দেশনা পালন করতে হবে, মুহাম্মদের জীবন পালন করতে হবে, ওইভাবেই একজন মুসলমানের জীবনযাপন করা উচিত। তাই মুসলমানদের উচিত অধিক বিয়ে করা। তবে এই যে চারজন লিমিট আছে, সেটা লিমিটের মধ্যে ওইটা আবার পাল্টে আবার চারজন করা যাবে, অধিক সংখ্যক বিবি রাখাটা হচ্ছে সুন্নাহ। এটা আপনি পাবেন সহিহ বুখারী তাওহীদের 5069 নম্বর হাদিসে। তবে নবী কিন্তু আবার নিজের মেয়ের ব্যাপারে ঠিকই টনটনা ছিল, নিজের মেয়ের ব্যাপারে কিন্তু আবার তিনি কম্প্রোমাইজ করেন নাই, মানে উনি ছিলেন জাতে মাতাল তালে ঠিক। এটা আমরা দেখতে পাই সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 4850 নম্বর হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারে বসে বলতে শুনেছি, আলীর একটা ঘটনা ঘটেছিল, আলীর একটা বিবাহের প্রস্তাব আসছিল, কিন্তু নবী তাকে অনুমতি দেয়নি। নবী বলেছিল আমি অনুমতি দিব না যতক্ষণ না আলী ইবনে আবু তালিব আমার কন্যাকে তালাক দেয় এবং এরপরে সে আমার তাদের মেয়েকে শাদী করতে পারে, কেননা ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা এবং সে যা ঘৃণা করে আমিও তাকে ঘৃণা করি এবং তাকে যে কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয়। মানে হচ্ছে কন্যার মধ্যে ঈর্ষা সৃষ্টি হওয়া থেকে বাধা প্রদান এবং ইনসাফমূলক কথা। এরপরেও এই যে এই বিয়ের প্রস্তাবের পরেও কিন্তু আলী মোহাম্মদের জীবদ্দশায় আর কোনো বিয়ে করতে পারে নাই, কারণ হচ্ছে মোহাম্মদ এটা সরা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল, ফাতেমার কোনো সতী আনা যাবে না, ফাতেমা হচ্ছে তার কলিজার টুকরা। মোহাম্মদের জীবদ্দশায় আলী কিন্তু আর কোনো বিয়ে করতে পারেনি, একটা মাত্র বউ নিয়েছিল। তার মানে হচ্ছে মোহাম্মদ নিজে এতগুলা বিয়ে করছে, তার অন্য সাহাবীরা সবাই অনেকগুলো বিয়ে করছে, কিন্তু তার যে নিজের মেয়ে সবচেয়ে প্রিয় মেয়ে ফাতিমার কিন্তু সতী নামতে সে দেয় নাই। সে কিন্তু জাতে মাতাল ছিল তাহলে আবার ঠিকই ছিল, মানে নিজের মেয়ের বেলায় মানে টনটন, অন্যের মেয়ের বেলায় সে কিন্তু অন্যের মেয়েদেরকে ঠিকই বিয়ে করছে। সূরা নিসা 33 নম্বর আয়াতে বলা আছে যে তাদেরকে প্রহার করা যাবে, তারা যদি অবাধ্য হওয়ার আশঙ্কা করেন তাহলে তাদেরকে প্রহার করা যাবে। সূরা নাসা শরীফের ইসলামিক ফাউন্ডেশন 3965 নম্বর হাদিসে বলা হয়েছে, আয়েশাকে একবার মোহাম্মদ বুকের ভিতরে মুষ্টাঘাত করেছিল যা তাকে ব্যথা দিয়েছিল। এটা বড় হাদিস, এটা অনেক বড় হাদিস, এটা পরে দেখতে পারেন। এটা ঘটনাটা খুব ইন্টারেস্টিং ঘটনাটা, এই হাদিসটা পড়ে না আপনারা সবাই পড়ে, এই হাদিসটা পড়ে দেখেন, ঘটনাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ঘটনা। এই ঘটনাটা প্রত্যেকের পড়া দরকার, কেন মোহাম্মদ রাতের বেলা কোথায় কোথায় যাইতেন সেটা আপনারা জানতে পারবেন এটা পড়লে। তো আবু দাউদ শরীফের একটা হাদিসে বলা আছে, 2144 নম্বর হাদিসে বলা আছে, উমর ইবনে খাত্তাব বলেছেন, নবী থেকে বর্ণনা করেছেন, কোন ব্যক্তিকে দুনিয়াতে তার স্ত্রীকে মারধর করার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। মানে আপনি যদি আপনার স্ত্রীকে মারধর কেন করেছেন, কি কারণে, বিষয় কি, এই বিষয়ে কখনো জিজ্ঞাসাবাদ করা হবে না। এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস 2144 নম্বর হাদিস, এটা হচ্ছে হাসান হাদিস, এটা আমি দেখেছি, এটা আমি বারবার চেক করেছি, এই হাদিসটা, এই হাদিসটা হচ্ছে হাসান হাদিস। তারপরে আরেকটা হাদিস হচ্ছে তাদেরকে গোলামের মতো প্রহার করতে নিষেধ করা হয়েছে। আরেকটা হাদিসে কারণটা বলে দেওয়া হয়েছে, দেখেন হাদিসটা পড়েন, নবী বলেছেন তোমরা নিজ নিজ স্ত্রীকে গোলামের মতো প্রহার করো না, কেননা দিনের শেষে তার সাথে তো মিলিত হবে, মানে যেহেতু রাতে তার সাথে সঙ্গম করতে হবে, এই কারণে তাদেরকে গোলামের মতো প্রহার করো না। মানে কি একটা অবস্থা, মানে পরপুরুষের সাথে স্বামী যদি পরপুরুষের সাথে স্ত্রীকে দেখে তাহলে কিন্তু স্বামী তাকে হত্যা করে ফেলতে পারে। এই যে এই হাদিসটা হচ্ছে তার প্রমাণ, সহিহ মুসলিম হাদিস একাডেমি 3655 নম্বর হাদিস, এখানে এই জিনিসটা বলা হয়েছে। এটা অনেক অনেকগুলো হাদিস আছে, তালাক দেওয়ার অধিকার শুধুমাত্র স্বামীর আছে, আচ্ছা অনেকগুলো রেফারেন্স আছে এখানে, অনেক অনেক রেফারেন্স আছে, আপনি মানে চাইলে এটা পুরোটা পড়ে দেখতে পারেন। পড়ার পরে আপনি একদিন আলোচনা করতে আসতে পারেন আমাদের সাথে, নারীর খতনা, নারীর সুন্নতে খতনা বিষয়টাও আছে, মুতা বিবাহের কথাটাও আছে, অনেক রেফারেন্স আছে এই লেখাটার ভিতরে। আমি মানুষ ভাই আমার জন্য ভালো হয় যদি আপনি ওনাকে, আপনার যে বন্ধু বা আপনার যে পরিচিত মানুষ, তাকে এই লেখাটা পড়তে দেন। পুরোটা পড়ার পরে উনি যদি আমার সাথে একদিন কথা বলতে আসেন বা বিতর্ক করতে আসেন তাহলে সবচেয়ে ভালো হয়। আমি ভাই অনেকক্ষণ কথা বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে এখন। ভাই আমি একটু বলি, ভাই আপনি যেটা বলছেন, হ্যাঁ ওই ও ও তো এতক্ষণ শুনছে, ওর সাথে আমার সাথে মেসেঞ্জারে কনভারসেশন চলতেছিল, হ্যাঁ মানে ও আর নিতে পারতেছি না, ও বললো যে প্লিজ থামতে বলো, আমি আর নিতে পারতেছি না, আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মানে ও এই যে এইরকম যে অবস্থা, ও আসলে আগে এইভাবে জানতো না, এই যে আপনি যে বললেন রেফারেন্স গুলো দিলেন, আপনি রেফারেন্স গুলো দেওয়ার ও দেখতেছে আবার, ও আমাকে বারবার মেসেজ করতেছে এবং ও আমাকে যেভাবে মেসেজ করতেছে আমি আর মনে করি আমিও নিতে পারতেছি না, ও খুব কষ্ট হচ্ছে, বল মাথা মানে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, বলতেছে যে আমি আর পারতেছি না, তুমি প্লিজ আসি ভাইকে বলো থামতে। ভাই এই যে রেফারেন্স গুলো আমি দেখিয়েছি, কোনো একটা পয়েন্টে যদি কারো কোনো আপত্তি থাকে বা কোনো একটা বিরোধী মত থাকে, সমালোচনা থাকে যে এটা এই রকম তো হতে পারে বা সেরকম তো হতে পারে, তাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা, বিতর্কের জন্য আমাদের দরজা সবসময় খোলা। তারা আসবেন আমাদের সাথে কথা বলবেন, বিতর্ক করবেন, তাদের পয়েন্ট অফ ভিউ, তাদের যুক্তি আমি শুনতে চাই, এবং যদি আমার এসে লেখাটার ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে আপনাদেরকেও স্বাগতম, আপনারা এসে আমাদেরকে ভুলতে ধরিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই তাহলে আমার কথা একটু কি, আচ্ছা আমি এক সেকেন্ড ভাই, সত্যের সন্ধানে ভাই যুক্ত হয়েছেন, আপনি কি আমাদের সত্যের সন্ধানে ভাই কে, আপনি একটু বলেন তো, কথা বলেন তো একটু ভাই, সত্যের সন্ধানে আপনি একটু কথা বলেন তো ভাই। হ্যালো
হ্যাঁ, আপনি তো আমাদের সত্যের সন্ধানে ভাই না, তাহলে আপনি তাহলে একটু ব্যাকে থাকেন, আপনাকে আবার একটু পরে যুক্ত করছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে একটু পরে আবার যুক্ত করবো। তাহলে আমি অমিত ভাই, আমি অনেকক্ষণ কথা বলে আমার মুখ ভাই ব্যথা হয়ে গেছে, এখন ভাই আপনারা একটু যিশু যিশু শিশুটা ভাই আছেন, আমি মানুষ ভাই আছেন, আপনারা একটু কথা বলেন, আমি একটু রেস্ট নিই ভাই। শিওর প্লিজ, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আমি মানে আর কোনো প্রশ্ন আছে আপনার? না, যে অনেক যেহেতু এই প্রশ্নটাই আসলো সেজন্যই আসিবে, যে চলে গেছে, আমি আরো আরো দুইটা হাদিস, দুইটা হাদিসের রেফারেন্স নিয়ে টানতাম। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার হলো যে শিশু কাবাই সম্ভবত রেফারেন্স দিতেও পারবেন, সেটা হচ্ছে যে একটা হচ্ছে স্ত্রীকে প্রহার করা, স্ত্রীকে প্রহার করা এবং আপনার যে স্ত্রীর স্ত্রীর যে কোনো প্রকার কর্তৃত্ব স্বামীর প্রতি নাই, যে স্বামীকে কোনো কিছু রিকোয়েস্ট করা বা অনুরোধ করা, বা এই যে স্ত্রী যে স্বামীকে কর্তৃত্ব করতে পারে না, বা স্বামীর এই জিনিসটা একটু যদি দেখাতেন। আমি আসলে আপনাকে আমি এরকম করে এত ভাই পাকা বক্তব্য মানুষ না ভাই, সরি। ঠিক আছে আসিফ ভাই, ততক্ষণ বের করতে করতে আমরা কি আরেকটু আরেকজনের সাথে কথা বলে নেবো দ্রুত? আসিফ ভাই বের করে ফেলেছেন প্লিজ। এই যে জিনিসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ইসলামের ইতিহাসে সবচেয়ে প্রখ্যাত একজন ইমাম, ইমাম গাজ্জালি, ইমাম আল গাজ্জালি, আপনার নিশ্চয় ওনার নাম জানেন। ইমাম গাজ্জালি ইসলামের ইতিহাসে অত্যন্ত প্রখ্যাত একজন ইমাম এবং মানে অন্যতম, উনি আসলে ইসলামকে জিন্দা করেছেন, এরকম বলা হয় যে উনি ইসলামকে আবারও জিন্দা করেছেন। ওনার একটা প্রখ্যাত বইয়ের নাম হচ্ছে ইয়াউ উলুমুদ্দিন, এই গ্রন্থটা হচ্ছে ওনার একটা অত্যন্ত বিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থটা থেকে আমি একটু দেখাচ্ছি, ওনাকে বলা হয় হুজরাতুল ইসলাম, ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ, ওনার এই বইটা অনুবাদ করেছেন মুহিউদ্দিন খান। এই বইটার এখানে বলা হচ্ছে অনুবাদকের, এখানে বলা হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ মুসলিম দার্শনিক ইমাম আবু আহমদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল গাজ্জালি, এই যে এই মহাগ্রন্থটা অনেক অনেক বিখ্যাত। এই গ্রন্থটা থেকে আমি এই জিনিসটা একটু দেখাচ্ছি। এখানে একটা চ্যাপ্টার আছে স্ত্রীর উপর স্বামীর হক, এখানে বলা হচ্ছে কথা চূড়ান্ত যে বিবাহ প্রকারান্তরে বাদী হওয়ার নামান্তর বিধায় স্ত্রী যেন স্বামীর বাদী হয়ে যায়, সুতরাং স্বামীর আনুগত্য করা সর্বাবস্থায় তার উপর ওয়াজিব। নিচে বলা হয়েছে যে স্ত্রী এমত অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে। কোন এক ব্যক্তি সফরে যাওয়ার সময় স্ত্রীকে বলে গেল উপরতলার কক্ষ থেকে নিচে নামবে না, নিচে তার পিতা বসবাস করতো, ঘটনাক্রমে পিতা মানে সে মানে পিতা অসুস্থ হয়ে পড়লো, স্ত্রী নিচে পিতার কাছে নামার অনুমতি চেয়ে রাসূলুল্লাহর কাছে লোক পাঠালে তিনি মানে রাসূলুল্লাহ বললেন স্বামীর আদেশ পালন করো। শেষ পর্যন্ত পিতা মারা গেলে সে আবার অনুমতি প্রার্থনা করলো, রাসূলুল্লাহ বললেন স্বামীর আদেশ পালন করো, ফলে পিতা সমাধিস্থ হয়ে গেল কিন্তু সে নিচে নামলো না। অতঃপর রাসূলুল্লাহ ওই মহিলাকে ডেকে পাঠালেন, তুমি যে স্বামীর আদেশ পালন করেছো এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার পিতার মাগফিরাত করেছেন। মানে হচ্ছে সর্বাবস্থায় স্বামীর আনুগত্য করা হচ্ছে, এমনকি আরেকটা ইয়ে আছে স্বামীর সরাসরি যদি, এই যে দেখেন তিনি বলেছেন ধরে নেওয়া যে এক স্বামীর আপাতবস্থে পুরে ভর্তি, যদি স্ত্রী সেই পুর চেটে নেয়, চেটে নেয় তবুও তার শকর আদায় করতে পারবে না। আবারও বলেছেন মোহাম্মদ, আবারও বলেছেন স্বামীর হক, স্বামীর এক হক, সে যদি উটের পিঠে থেকেও সহবাস করার ইচ্ছা প্রকাশ করে তবে স্ত্রী অস্বীকার করতে পারবে না। মানে হচ্ছে আবার বলা হয়েছে যে সিজদা করা, এগুলো তো আমি হাদিস থেকে দেখালামই আপনাদেরকে, এই কারণে নারী, এই কারণে রাসূলুল্লাহ বলেছেন নারী হলো নগ্নতা, যখন সে বের হয় তখন শয়তান উকি দিয়ে দেখে স্ত্রীর দশটি নগ্নতা রয়েছে, মানে ব্লা 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 অনেক করতে পারেন। এগুলো মানে ডিসগাস্টিং লেখা, এগুলো খুবই মানে পড়াটাও খুবই মুশকিলের ব্যাপার, আমার পড়তে খুব ঘৃণা লাগে এগুলো, মানে কিন্তু আমি তো আমার কাজের জন্য পড়ি, এগুলো অনেক বই আমার পড়তে হয়, কিন্তু ভাই সিরিয়াসলি ভাই এগুলো পড়ি ঘৃণা লাগে। এই যে আমি আমি ওই বিষয়টা জানতাম না, যে যে এই রেফারেন্সটা দিলেন যে পিতা অসুস্থ, এটা কি পরিমাণ মানে অমানবিক জঘন্যতম বিষয়, মানে আমি নিজেই তো পারতেছি না এরকম আদেশ ছিল, একদম মানুষ মারা যাচ্ছে তার স্বামীর প্রার্থনা লাগবে, স্বামীর অনুমতি লাগবে, তার বাবাকে দেখতে তারা থেকে নিস্তালে নাই মা, এটা মানে কি ভাই? আজকের মতো তাহলে বিদায় নিলাম, শুভরাত্রি, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আমরা তাহলে।